নমস্কাৰ, জিএছএছচিৰ সংবাদ পৰিক্ৰমালৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ। ষ্টুডিঅ'ত মই সৌমিত্ৰ। প্ৰথমতে চাওঁহক আজিৰ সংবাদ শিৰোনাম। জাগীৰোডৰ সমীপৰ আমলিঘাটত উপস্থিত ৰাজ্যপাল পি বি আচাৰ্য, কোকৰাঝাৰৰ হত্যালীলা কঠোৰ ভাষাৰে নিন্দা ৰাজ্যপালগৰাকীৰ। এন আৰ চি উন্নীতকৰণত পক্ষপাতিত্বৰ অভিযোগ, গোৰ্খা স্বায়ত্ত শাসন দাবী সমিতিৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। বন্যাৰ্থক বান সাহায্য প্ৰদান বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ। কংগ্ৰেছ দলত অব্যাহত আছে গৰাখহনীয়া, মঙ্গলবাৰে কেইবাগৰাকীও কংগ্ৰেছীৰ বিজেপিত যোগদান। আৰু ৰঙাজিয়াৰ কবি মহিম বৰাৰ মহাপ্ৰয়াণ, সাহিত্যিকগৰাকীক স্মৰণ কৰি জাগীৰোড মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত হ'ল শোকসভা। এতিয়া চাওঁ বাতৰি বিস্তৃতভাৱে। দেওবাৰে বিয়লি জাগীৰোডৰ সমীপৰ আমলিঘাটত সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিৰ কাৰ্যালয়ত পদাৰ্পণ কৰে অসমৰ ৰাজ্যপাল পি বি আচাৰ্যই। আমলিঘাটত সাংবাদিকৰে হোৱা বাৰ্তালাপত ৰাজ্যপালগৰাকীয়ে কোকৰাঝাৰৰ হত্যালীলাক কঠোৰ ভাষাৰে নিন্দা কৰে আৰু ঘটনাত জড়িতসকলক গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰতম শাস্তি প্ৰদান কৰিব লাগে বুলি ব্যক্ত কৰে। কোকৰাঝাৰত শেহতীয়াভাৱে নৰসংহাৰ চলোৱা শক্তিক কঠোৰতম ভাষাৰে নিন্দা কৰিছে অসমৰ ৰাজ্যপাল পি বি আচাৰ্যই। 7 আগষ্টৰ বিয়লি জাগীৰোডৰ সমীপৰ আমলিঘাটত সাংবাদিকেৰে হোৱা বাৰ্তালাপত ৰাজ্যপালগৰাকীয়ে কোকৰাঝাৰৰ ঘটনা সন্দৰ্ভত এনেদৰে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি কয় যে গণতন্ত্ৰত হিংসাৰ স্থান নাই। এই ঘটনাত জড়িতসকলক গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰ শাস্তি প্ৰদান কৰিব লাগে। ভাৰতবৰ্ষৰ সংবিধানৰ গণ্ডীৰ ভিতৰত গণতান্ত্ৰিক পদ্ধতিত সকলোৰে দাবী উত্থাপন কৰাৰ অধিকাৰ আছে। নিৰীহ ব্যক্তিক হত্যা কৰি কোনো সমস্যাৰ সমাধান নহয়। বিলকুল পুৰি কঠিন জোৰদাৰ শব্দ মানে কণ্ডেম কিয়া হে। ডেমোক্ৰেচি কে অন্দৰ ভায়লেন্স কে লিয়ে কুতৰ সীতাৰাম জগহ নাই হে। আৰু ভায়লেন্স কৰা হে উসকো এৰেষ্ট কৰা চাহিয়ে, আইডেণ্টিফাই কৰা চাহিয়ে আৰু কঠিন সে কঠিন শিক্ষা দেনা চাহিয়ে। জো ভি ডিমাণ্ড হে ডেমোক্ৰেটিক মেথড সে ওপৰ আ যাও আৰু বতা দো, ইলেকশ্যন লড়ো আৰু আগে বঢ়ো। নগাঁৱৰ পৰা গুৱাহাটীলৈ উভতি অহাৰ পথত আমলিঘাটত সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিৰ কাৰ্যালয়ত পদাৰ্পণ কৰা ৰাজ্যপালগৰাকীয়ে দুগ্ধ বিপ্লৱৰ গুৰি ধৰি অহা সমবায় সমিতিখনৰ বৰ্তমানৰ অৱস্থাৰ বুজ লয়। এই সন্দৰ্ভত তেওঁ কয় যে চৰকাৰে দেশৰ সৰু সৰু ঠাইত আৰ্থিকভাৱে দুৰ্বল মানুহবোৰে কৰা এই উৎপাদনমুখী প্ৰচেষ্টাৰ ক্ষেত্ৰত সহায়ৰ হাত আগবঢ়ালে তেওঁলোক বহু উপকৃত হ'ব। এই ক্ষেত্ৰত চৰকাৰ আৰু বিত্তীয় প্ৰতিষ্ঠানসমূহে এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰক। বড়ে বড়ে ইণ্ডাষ্ট্ৰি কো বড়া বনানা নাই হে, সাধাৰণ ব্যক্তি ছোটে আদমী কো মজবুত বনানে কা কাম কৰা চাহিয়ে। ये जो सीताज कला वाले हैं तो बहुत सालों से काम कर रहे हैं, बहुत अच्छा प्रोडक्ट है, इनको और मजबूत कैसे बना सकते हैं। इसलिए DC हो, सरकार हो, मैं हूँ, हमारा काम होना चाहिए। उस दृष्टि से मैं यहाँ आया हूँ, समझ लिया है उनको कुछ पैसे लगते हैं सरकार की ओर से या बैंकों की ओर से, वो किस तरह से कानूनी पद्धति से मिल सकता है और आगे बढ़ेंगे, यहाँ के लोगों को हाथ में उद्योग हो जाए। সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিৰ তৰফৰ পৰাও সমবায়খনৰ গোপালকসকলে ভোগ কৰা সমস্যাৰ লগতে সমবায়খনে দুগ্ধ বিপণনৰ ক্ষেত্ৰত ভোগ কৰা সমস্যাৰ কথা ৰাজ্যপালক অৱগত কৰে। পূৰবীয়ে ব্ৰিটিছ নীতি অৱলম্বন কৰি গোপালকৰ মাজতে বিভাজন আনি বিভিন্ন মধ্যভোগী নিয়োজন কৰি গাখীৰ সংগ্ৰহৰ যি ব্যৱস্থা কৰিছে, সেই ব্যৱস্থা অদূৰ ভৱিষ্যতে চলি থাকিলে এই সমবায় সমিতিখন বচাই ৰখাত সমস্যা হ'ব। সেইকাৰণে আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ যাতে সময় থাকোঁতে চৰকাৰে এই ক্ষেত্ৰত সঠিক পদক্ষেপ লয় আৰু এই সমবায় সমিতিখন আৰু যাতে 5,000 বা 10,000 পৰিয়ালে ইয়াত সংস্থাপন পাওক, এই ক্ষেত্ৰত অৱস্থা তেওঁলোকে ব্যৱস্থা লওক। পৰৱৰ্তী বাতৰি। অব্যাহত আছে কংগ্ৰেছ দলৰ গৰাখহনীয়া। মঙ্গলবাৰে মৰিগাঁও জিলাৰ মায়ং আঞ্চলিক পঞ্চায়তৰ 8 গৰাকী সদস্যৰ লগতে জাগীৰোডৰ ব্লক কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদকে কংগ্ৰেছ দল ত্যাগ কৰি BJPত যোগদান কৰে। লগতে অগপুৰো 2 গৰাকী আঞ্চলিক পঞ্চায়ত সদস্যই BJPত যোগদান কৰে। জাগীৰোড কংগ্ৰেছত মুখ্যম আঘাত। কংগ্ৰেছ দল তথা নেতৃত্বৰ প্ৰতি মোহভংগ হৈ মৰিগাঁও জিলাৰ মায়ং আঞ্চলিক পঞ্চায়তৰ 8 গৰাকী সদস্য সদস্যাৰ লগতে জাগীৰোড ব্লক কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদকে কংগ্ৰেছ দল ত্যাগ কৰি BJPত যোগদান কৰে। যোৱা বিধানসভা নিৰ্বাচনত কংগ্ৰেছ দলটোৱে বেয়াকৈ মুখ থেকেচা খোৱাৰ পৰৱৰ্তী সময়ত প্ৰধানকৈ মৰিগাঁও জিলা কংগ্ৰেছৰ নেতৃত্বই দলীয় কৰ্মকৰ্তাসকলৰ প্ৰতি কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ নকৰাৰ অভিযোগ তুলি এইসকল কংগ্ৰেছ নেতা তথা পঞ্চায়ত প্ৰতিনিধিয়ে কংগ্ৰেছ ত্যাগ কৰা বুলি জানিবলৈ দিয়ে। যোৱা বিধানসভা নিৰ্বাচনৰ পিছৰ পৰা আমাৰ দলৰ কৰ্মীখিনি, কংগ্ৰেছ দলৰ কৰ্মীখিনি বহুত ধৰণৰ হতাশাত ভুগি আছে। দলৰ নেতৃত্বই কোনো ধৰণৰ খা খবৰ লোৱা নাই, তেওঁলোকৰ
বিভিন্ন ধরনের অভাব অভিযোগ সম্পর্কে কোনো মানে খা খবর লওয়া নাই কোনেও, জেলা কংগ্রেসে হোক ব্লক কংগ্রেসে হোক কোনো সভা সমিতি এতালেকে পাতাও নাই, রিভিউ মিটিং দিয়া নাই। গতি আমি এনেকা এটা অবস্থাত আমার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সকলে তেওঁলোকেও হতাহত ভুগি আছে, নেতৃত্বর অভাবত ভুগি ভারতীয় জনতা পার্টিত আজি জয়েন করবলে ওলাইছো। কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করা মায়ং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সদস্যা সকল হয়েছে দিলীপ দাস, হাফিজ আলী, নীলমোহন সরকার, হরেশ্বর পাটর, মিন্টু মেধি, প্রদীপ বড়া, বিবি ডেকা আর দীপালী ডেকা। ইয়ার সমান্তরালভাবে একেখন বৈঠকতে অগপুর দুগারী আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যায় দল ত্যাগ করে বিজেপিত যোগদান করে, তেওঁলোক হয়েছে ভবানী সরকার আর মামনি বরদলৈ। জাগিরোডর প্রাক্তন বিধায়ক বিবেকানন্দ দলৈ আর মরিগাঁও জেলা কংগ্রেসের সভাপতি বীর কুমার কোঁৱৰৰ একালের অতি ঘনিষ্ঠ জাগিরোড ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক মুসাফির হুসেইনেও কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করে। ইয়াকে লৈ জাগিরোড তথা মরিগাঁও কংগ্রেসত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উক্ত বৈঠক অনুষ্ঠিত হয় জাগিরোডস্থিত গড়কাপ্তানি বিভাগের ডাক বঙ্গলাত। পরবর্তী বাতৰি, জাগিরোডস্থিত নগাঁও কাগজ কলক পুনরুজ্জীবিত করে অঞ্চলটির রাজ্যখনের এই গুরুত্বপূর্ণ গুরু উদ্যোগটি ভবিষ্যতে সুরক্ষা প্রদান করার স্বার্থত সরকারক হেঁচা প্রদান করার উদ্দেশ্যে মরিগাঁও জেলা ছাত্র সন্থা আর জাগিরোড আঞ্চলিক ছাত্র সন্থায় এলানি কার্যসূচী পালন করব। যা মঙ্গলবারে এই সম্পর্কত আলোচনা করার উদ্দেশ্যে ছাত্র সন্থার আহ্বানত স্থানীয় কলা মন্দিরত এখনই নাগরিক সভা অনুষ্ঠিত হয়ে যায়। রাজ্যখনের উদ্যোগমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে যা সপ্তাহ দিল্লীত ঘোষণা করেছিল যে নগাঁও কাগজ কলর হিন্দুস্থান কাগজ নিগমের আনটু গোট কাছাৰ কাগজ কলক পুনরুজ্জীবিত করার কেন্দ্রীয় সরকারে রাজ্যিক সরকারের সঙ্গে ঐকমত্যত উপনীত হয়েছে। কিন্তু প্রায় এসপ্তাহ পার হয়ে যাওয়ার পিছতো নগাঁও কাগজ কলত প্রত্যক্ষ হওয়া নাই মিলটির উৎপাদন সুস্থিরভাবে আরম্ভ করার ক্ষেত্র কোনো কার্যকরী ব্যবস্থা। রাজ্যখনের এই অন্যতম গুরু উদ্যোগটির ভবিষ্যতক লৈ সেয়েহে শঙ্কিত হয়ে পড়ছে গোটটির সঙ্গে জড়িত কর্মচারী, বাঁহ উৎপাদনকারী আর স্থানীয় সচেতন রাইজ। এই সম্পর্কত সবিশেষ আলোচনা করে উদ্যোগটলৈ সুস্থিরতা ঘুরাই অনার ক্ষেত্র সংশ্লিষ্ট পক্ষসমূহক হেঁচা প্রদান করার বাবে লোবপরা উপায় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবলৈ মঙ্গলবারে ছাত্র সন্থার উদ্যোগত জাগিরোডত অনুষ্ঠিত হয়ে যায় এখনি নাগরিক সভা। এই সভাতেই ছাত্র সন্থায় আলোচনা মর্মে এক আন্দোলনের কার্যসূচী গ্রহণ করে। সেই অনুসরি অহা বৃহস্পতিবারে সন্ধ্যা কাগজ কলর সমস্যাসমূহ দূরীকরণের দাবিত জাগিরোড শহরের রাজপথত এটি জোর সমদল উলিয়াবলৈ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী সময়ত ছাত্র সন্থার উদ্যোগত তথা স্থানীয় সচেতন নাগরিক সকলের সহযোগত জাগিরোডত কাগজ কলক পুনরুজ্জীবিত করার দাবিক লৈ এখনি বিশাল জনসভা আহ্বান করবলৈকো সভায় সিদ্ধান্ত গ্রহণ করে। সভাত লগতে আবশ্যক অনুযায়ী রাজধানী শহর গুৱাহাটীতো পরবর্তী সময়ত উক্ত দাবির সমর্থনত ধর্ণা, বিক্ষোভ আদি প্রদর্শনেরও পোষকতা করে। মিলটি যাতে পুনর্জীবিত হয়ে উঠে আর নগাঁও কাগজ কলর যে মুখ্য কার্যালয়, সেই মুখ্য কার্যালয় যাতে জাগিরোডত যাতে হস্তান্তর করব লাগে সেইসমূহ বিষয়ে আলোচনা করবর কারণে আমি আজি এই নাগরিক সভা আয়োজন করেছো। জোর সমদল আমি ঘোষণা করেছো, তার পিছর পরবর্তী কার্যসূচী অবস্থান ধর্মগত বিভিন্ন আমি প্রতিবাদী কার্যসূচী আমি এলানিভাবে গ্রহণ করে যাব। নাগরিক সভাত অঞ্চলটির বহুকেইটা সংগঠনের প্রতিনিধি, বহুকেইগৰাকী সচেতন ব্যক্তি তথা ছাত্র সন্থার বিষয়ববীয় সকলে বিষয়টির উপর মতামত আগবায়। নাগরিক সভাখনি সভাপতিত্ব করে জিতেন্দ্র কুমার ডেকায়। পরবর্তী বাতৰি, প্রবল বন্যাত দিশহারা হওয়া বন্যার্থক সকাহ দিয়ার উদ্দেশ্যে বান সাহায্যলে আগবাড়ি আহিছে ভালেমান অনুষ্ঠান প্রতিষ্ঠান। ইয়ার মাজতে দেওবারে জেলাখনের মায়ং রাজহচক্রর বিভিন্ন এলাকাত অসম ডন বস্কো ইউনিভার্সিটি, ডন বস্কো স্কুল গুয়াহাটি আর রামকৃষ্ণ মিশন গুয়াহাটিকে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে বানাক্রান্ত সকলক বান সাহায্য প্রদান করা পরিলক্ষিত হয়। বানে ধোয়া মরিগাঁও জেলার লক্ষাধিক বন্যার্থর মাজত এতিয়া খাদ্যকে ধরে এটবি খোয়া পানির ভাবে হাহাকার। বানর পরবর্তী সময়ত প্রধানকৈ জেলাখনের মায়ং রাজহচক্রর বিভিন্ন এলাকাত ভিন ভিন সমস্যার সম্মুখীন হয়েছে বানাক্রান্ত রাইজ। ইয়ার মাজতে দিশহারা হওয়া বন্যাত্যক সকাহ দিয়ার উদ্দেশ্যে বান সাহায্যলৈ আগবাড়ি আহিছে ভালেমান অনুষ্ঠান প্রতিষ্ঠান। যা 7 আগস্টত গুৱাহাটীৰ অসম ডন বস্কো ইউনিভার্সিটিৰ এটা সজাতি দলে বানপীড়িতক সাহায্য দিয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েহি ঝাড়গাঁও বজাৰত। অসম ডন বস্কো ইউনিভার্সিটির দলটোয়ে পাছত স্থানীয় বেলিমরা ভেরভেরি নামের গাঁওখনত 500ৰো অধিক পরিয়ালক চাউল, দাইল, আলু, আটা, নিমখকে আদি করে মোমবাতিলৈকে এক বৃহৎ পরিমাণের সাহায্য সামগ্রী বিতরণ করে। ডন বস্কো আজরাপুর আর আমি ফ্লাড রিলিফ কেম্পলৈ আহিছো। ইয়াতে আমি চাউল, চেনি, দালি
আপনাৰ সুগাৰ বিস্কিটস পানি মিনাৰেল ৱাটাৰ দেন সল্ট এইবোৰ ডিষ্ট্ৰিবিউট কৰিছোঁ। একেদৰে ডন বস্কো স্কুল গুৱাহাটীৰ এটা দলেও 7 আগষ্টত বান সাহায্য বিতৰণ কৰে বানপীড়িত অঞ্চল বুৰগাঁৱত। বুৰগাঁও প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰাংগণত ডন বস্কো স্কুল গুৱাহাটীৰ দলটোৱে কেইবা শতাধিক বানপীড়িত পৰিয়ালক চাউল দাইলৰ পৰা আৰম্ভ কৰি বস্ত্ৰ পৰ্যন্ত বান সাহায্য প্ৰদান কৰে। এই ক্ষেত্ৰত প্ৰশাসনৰ লোকেও সহায়ৰ হাত আগবঢ়ায় দলটোক। ষ্টুডেণ্টছ অফ ডন বস্কো স্কুল এজ ৱেল এজ দ্য পাব্লিক অফ দ্য পেৰেণ্টছ এণ্ড গাৰ্ডিয়ানছ অফ দ্য ডন বস্কো স্কুল এণ্ড আদাৰ্ছ we have collected some materials and distributed to the people. When we asked the district commissioner, he has proposed this place to distribute, so that's why we come with the materials. Fathere schooler kole amar dhore nijor friends circle mario public schooler olop ase obodan ase sobe mili mili eta horu eta initiative jete deprive manukini ami help korbo parte almost 500 family karone anisu 2 kg chaul 1 kg sira এটা গুড়ৰ পেকেট, তাৰপিছত 1 লিটাৰকৈ গাখীৰ, বিস্কিট, মুড়ি আৰু তাৰপিছত আপোনাৰ নিমখ আৰু সেইখিনি। ইফালে ৰামকৃষ্ণ সেৱাশ্ৰম গুৱাহাটীৰ উদ্যোগত 7 আগষ্টত বান সাহাৰ্য বিতৰণ কৰে হাতী উঠা অঞ্চলত। শ্ৰী শ্ৰী ৰামকৃষ্ণ সেৱাশ্ৰম জাগিৰোডৰ ব্যৱস্থাপনাত বানাক্ৰান্ত হাতী উঠাত কেইবা শতাধিক লোকৰ মাজত আঁঠুৱা বিতৰণ কৰাৰ লগতে বিনামূলীয়া এক চিকিৎসা শিবিৰো অনুষ্ঠিত কৰে। 4গৰাকী চিকিৎসকৰ জৰিয়তে লোকসকলক চিকিৎসা প্ৰদান কৰা এই অনুষ্ঠানত ৰামকৃষ্ণ সেৱাশ্ৰম গুৱাহাটীৰ স্বামী মহাৰাজ উপস্থিত থাকে। এই বানপীড়িত ৰাইজক চিকিৎসা সেৱা দিবলৈ আহি লগতে তেওঁলোকক অলপ আঁঠুৱা আৰু বিভিন্ন কাপোৰ বিতৰণ কৰিবলৈ আহিছোঁ। আনহাতে জাগিৰোডস্থিত কনিষ্ঠ মহাবিদ্যালয় বিনায়ক একাডেমীৰ উদ্যোগত প্ৰদান কৰা হয় বান সাহায্য। মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰ ছাত্ৰী শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে আগবঢ়োৱা আৰ্থিক সাহাৰ্যৰ লগতে স্থানীয় ৰাইজৰ পৰা সংগ্ৰহিত ধনেৰে বান সাহাৰ্য ক্ৰয় কৰি এই সামগ্ৰীসমূহ বানাক্ৰান্ত জাৰগাঁও ৰাইজৰ মাজত প্ৰদান কৰা হয়। আজি আমি বিনায়ক একাডেমী জাগীৰোড জুনিয়ৰ কলেজৰ পৰা বানপানী ক্ষতিগ্ৰস্ত ৰাইজৰ ওচৰত সামান্য অলপমান ৰিলিফ বস্তু লৈ যাব ওলাইছোঁ। অসম আৰক্ষী পত্নী কল্যাণ সমিতিৰ উদ্যোগতো বুধবাৰে বান সাহাৰ্য বিতৰণ কৰে মায়ঙৰ শিলডুবি গাঁৱত। অসম আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াৰ পত্নীসকলৰ দ্বাৰা গঠিত উক্ত কল্যাণ সমিতিয়ে শিলডুবি প্ৰাথমিক বিদ্যালয়ত বানাক্ৰান্ত পৰিয়ালৰ মাজত বান সাহাৰ্যৰ টোপোলা বিতৰণ কৰাৰ লগতে এক চিকিৎসা শিবিৰো আয়োজন কৰে। বানপানীৰ পৰৱৰ্তী সময়ত দেখা দিয়া বিভিন্ন ৰোগৰ চিকিৎসা কৰোৱা হয় এই শিবিৰত। বান সাহাৰ্য প্ৰদান অনুষ্ঠানত অসম আৰক্ষীৰ সঞ্চালক মুকেশ সাহেৰ পত্নীকে ধৰি কেইবাগৰাকী শীৰ্ষ বিষয়াৰ পত্নী, মৰিগাঁৱৰ আৰক্ষী অধীক্ষক আদি উপস্থিত থাকে। বস থোড়া সা হমারে সে জিতনা সম্ভব হো পায়া হ্যায় হমনে অফিসেস ওয়াইভস নে হমনে কুছ কালেক্ট কিয়া হ্যায় মানি আপনি তরফ সে জিতনা থোড়া বহুত হম কর সকতে হ্যায় ইনকে লিয়ে হম করনা চাহতে থে বস ইসিলিয়ে আয়ে হ্যায়। সমান্তৰালভাৱে জাগিৰোড মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ তৰফৰ পৰাও বানাক্ৰান্তক সাহাৰ্য প্ৰদান কৰিবলৈ ছাত্ৰ ছাত্ৰী আৰু জাগিৰোডৰ বিভিন্ন স্থানৰ পৰা অৰ্থ আৰু সাহাৰ্য সামগ্ৰী সংগ্ৰহ কৰা পৰিলক্ষিত হয়। এনেদৰেই এতিয়া সকলোৰে ঐকান্তিক প্ৰচেষ্টাত বানাক্ৰান্তক সহায়ৰ ক্ষেত্ৰত যেন গুঞ্জৰিত হৈছে মানৱতাৰ জয়গান। পৰৱৰ্তী খবৰ, প্ৰবল বিধ্বংসী বানে তছনছ কৰিলে কৃষকৰ সপোন। কৃষকসকলৰ এই দুৰ্দিনৰ সময়তে লায়ন্স ক্লাবে গ্ৰহণ কৰিলে এক প্ৰশংসনীয় পদক্ষেপ। বানে সৰ্বশান্ত কৰা 200+ কৃষকক উন্নতমানৰ ধানৰ বীজ বিতৰণ কৰে জাগিৰোড লায়ন্স ক্লাবে। বানে সৰ্বশ্ৰান্ত কৰা 200+ কৃষকৰ মাজত যোৱা 9 আগষ্টত উন্নত জাতৰ ধানৰ বীজ বিতৰণ কৰে জাগিৰোড লায়ন্স ক্লাব, গুৱাহাটী লায়ন্স ক্লাব অনমোল আৰু গুৱাহাটী লায়ন্স ক্লাব কেয়াৰে। বান বিধ্বস্ত মৰিগাঁও জিলাৰ মায়ং উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত এই কৃষকসকলক জাগি ভকতগাঁও সমূহীয়া ভৱনত অনুষ্ঠিত এখন সভাৰ জৰিয়তে প্ৰতিজন কৃষকক 5 কেজিকৈ ধানৰ বীজ বিতৰণ কৰা হয়। প্ৰধানকৈ বানপানী অহাৰ অগাপিচাকৈ অসমত কৰিব পৰা অতি উপযোগী প্ৰশ্নকালীন ধানৰ এই বীজ হৈছে লুইট। মৰিগাঁও জিলা কৃষি বিভাগৰ সহযোগত আমি ইয়াত আমাৰ যিহেতু এটা বানপানীৰ দুৰ্যোগ হৈ গৈছে, বানপানীৰ পিছত কৰিব পৰা শস্যকালীন এটা ধানৰ বীজ আমি লুইট ভেৰাইটি ইয়াত বিতৰণৰ ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে আমি ইয়াত
লুইত ধানৰ 5 কেজি কৈছে আমি 200 জন খেতিয়কক ডিস্ট্ৰিবিউট কৰিছো অৱশ্যে লুইত প্ৰস্তকালীন হোৱাৰ হেতু দীৰ্ঘকালীন ধানৰ জাতৰ তুলনাত ইয়াৰ উৎপাদন কিছু কম পোৱা যায় সেয়েহে অধিক উৎপাদন পাবলৈ উন্নত কৃষি প্ৰণালী প্ৰয়োগ কৰাৰ প্ৰয়োজন বুলি সভাৰ জৰিয়তে জানিবলৈ দিয়ে সংশ্লিষ্ট কৃষি বিষয়াই সভাখন পৰিচালনা কৰে জাগৰুত লায়ন্স ক্লাবৰ জ্যেষ্ঠ সদস্য মুনীন বৰঠাকুৰে আদৰণি ভাষণ দিয়ে অতনু প্ৰসাদ বৰাই বানাক্ৰান্ত কৃষকসকলক উক্ত কৃষি পদ্ধতি সম্পৰ্কত বিস্তৃত ব্যাখ্যা আগবঢ়ায় জাগৰুত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ কৃষি বিজ্ঞানী ডক্টৰ ৰঞ্জিতা বেজবৰুৱা আৰু জাগীপকুটগাঁও কৃষি সম্প্ৰসাৰণ বিষয়া হিতেশ বেজবৰুৱাই সভাত জাগৰুত লায়ন্স ক্লাবৰ অন্যান্য বিষয়ববীয়াৰ লগতে গুৱাহাটী লায়ন্স ক্লাবৰ বিষয়ববীয়াসকলো উপস্থিত আছিল পৰৱৰ্তী বাতৰি কপিলী নদীৰ ওপৰত থকা ৰেলৱে দলংখন উত্তৰ পূব ৰেল বিভাগৰ এখন গুৰুত্বপূৰ্ণ দলং এই দলংখনত পূৰ্বতে নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা আছিল যদিও বৰ্তমান সময়ত ৰেল দলংখনৰ ওপৰত কোনো ধৰণৰ নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা নাই দলংখনৰ দুৱমূৰে নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা নথকাৰ বাবেই বিভিন্নজনে প্ৰাণ হেৰুৱাব লগা হৈছে তদুপৰি 15 আগষ্টৰ পূৰ্বে আগৰ দৰে দলংখনৰ নিৰাপত্তাৰক্ষীৰ দাবী কৰিছে স্থানীয় লোকে কপিলী নদীৰ ওপৰত থকা এই দলংখন উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেৰ এখন গুৰুত্বপূৰ্ণ দলং এই দলংখনৰ ওপৰেৰে আজুৰি বিহিতা গাঁৱৰ যথেষ্ট লোক ভয় আৰু শংকাৰে ইপাৰ সিপাৰ হয় কেইবাবছৰ পূৰ্বে এই দলংখনৰ দুয়োমূৰে নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা আছিল যদিও আজি দলংখনত কোনো ধৰণৰ পহৰাৰ ব্যৱস্থা নাই স্থানীয় লোকে অভিযোগ কৰা মতে পূৰ্বে স্বাধীনতা দিৱসৰ আগে আগে এই গুৰুত্বপূৰ্ণ দলংখনত নিৰাপত্তাৰক্ষীৰ ব্যৱস্থা কৰিছিল যদিও বৰ্তমানে সেই ব্যৱস্থা উঠাই দিয়া হৈছে দলংখনৰ পৰা নিৰাপত্তাৰক্ষী উঠাই দিয়াৰ পিছত স্থানীয় কেইবাজনো লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে সেয়েহে দলংখনৰ লগতে স্থানীয় লোকৰ নিৰাপত্তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি দলংখনৰ দুইমূৰে পুনৰ নিৰাপত্তাৰক্ষী দিয়াৰ দাবী কৰিছে স্থানীয় লোকে আগতে পাইপলাইনটো আছিলে পাইপলাইনটো থকাৰ কাৰণে ছিকিউৰিটি দিছিলে এতিয়া আমাৰ ৰাইজৰ সুৰক্ষাৰ কাৰণে ইয়াত ছিকিউৰিটি বোলা বস্তুটোৱে নোহোৱা হ'ল এতিয়া 15 আগষ্ট আহি আছে কি কিবা হয় কি বা নহয় চৰকাৰে সেইটো বিবেচনা কৰি চাব লাগিছিল তদুপৰি ৰাজ্যখনত হোৱা কোটাঘাটৰ প্ৰতি লক্ষ্য ৰাখি 15 আগষ্টৰ পূৰ্বে নিৰাপত্তাৰক্ষী দিয়াৰো দাবী কৰিছে স্থানীয় ৰাইজে গুৰুত্বপূৰ্ণ দলং এতিয়া মানে এইটো 15 আগষ্টত আহিছে ইকো মানে ছিকিউৰিটি নাই এতিয়া আমাৰ কাৰণে এইটো ছিকিউৰিটি দিব লাগে এতিয়া বৰ্তমান আমাক গাত দিব লাগে দলঙৰ দুয়োপাৰে এই ছিকিউৰিটি আগতে ছিকিউৰিটি আছিলে আজি 10 তাৰিখ হ'ল 15 আগষ্ট আহিব সময় হৈছে গতিকে চৰকাৰে যিমান সোনকালে পাৰে ব্যৱস্থা কৰি আমাক ছিকিউৰিটি দিব লাগে ব্ৰিজখন বহুত দৰকাৰী গতিকে আমাৰ দুৰ্ঘটনা হৈ যাব পাৰে নহওক গতিকে চৰকাৰে ইমিডিয়েট আমাক জলদি হেৰি ছিকিউৰিটি দুইফালেও আমাক ছিকিউৰিটি দিব লাগে পৰৱৰ্তী বাতৰি অসমীয়া সাহিত্যৰ এক ইতিহাসৰ অৱসান হ'ল ৰঙাজিয়াৰ কবি মহিম বৰাই শুকুৰবাৰে চিৰদিনৰ বাবে অনন্তধামলৈ যাত্ৰা কৰে ইয়াৰ বাবে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে জাগৰুত মহাবিদ্যালয়তো এখনি শোকসভা অনুষ্ঠিত হয় যোৱা 5 আগষ্টৰ পুৱা 9:50 মহাপ্ৰয়াণ ঘটে কাথনিবাৰী ঘাটৰ স্ৰষ্টা ৰঙাজিয়াৰ কবি মহিম বৰাৰ উৰেতো জীৱন ভাষা সাহিত্যৰ সেৱা কৰি অসমীয়া সাহিত্যৰ ভঁৰাল চহকী কৰা পদ্মশ্ৰী মহিম বৰাৰ এই মহাপ্ৰয়াণত শোকাকুল হৈ পৰে সমগ্ৰ ৰাজ্য এই মহান স্ৰষ্টাগৰাকীৰ বিয়োগত সমগ্ৰ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালকৈ জাগৰুত মহাবিদ্যালয় চৌহদতো মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা কৰ্মচাৰী আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতিত অসম সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি অসম উপত্যকা বঁটাৰে বিভূষিত সাহিত্যিক মনীষী আৰু প্ৰথিতযশা শিক্ষাবিদ নগাঁও মহাবিদ্যালয়ৰ প্ৰাক্তন অধ্যাপক মহিম বৰাৰ বিয়োগত এখনি শোকসভা অনুষ্ঠিত কৰে সভাত ইংৰাজী বিভাগৰ অধ্যাপক ডক্টৰ দীপকজ্যোতি বৰুৱাই স্মৃতিচাৰণ কৰি মহিম বৰাৰ জীৱন চৰ্চা আৰু সাহিত্যৰাজিৰ অন্যতম উৎস মানুহৰ জীৱনৰ সকলো দিশটোৰ প্ৰতি থকা তেখেতৰ গভীৰ আকৰ্ষণৰ কথা উল্লেখ কৰে আৰু এই মহান সাহিত্যিকগৰাকীৰ আদৰ্শই নতুন চাম লেখক লেখিকাক চিৰদিন অনুপ্ৰাণিত কৰিব বুলি আশা প্ৰকাশ কৰে উপাধ্যক্ষ প্ৰবন চন্দ্ৰ গগৈয়ে টোপ গল্পটোৰ ওপৰত আলোকপাত কৰি মহিম বৰাৰ সৰল জীৱন গাথা প্ৰকৃতি আৰু কেঁচামাটিৰ গোন্ধ থকা সাহিত্য সম্ভাৰ অসমীয়া জাতিৰ অমূল্য সম্পদ বুলি অভিহিত কৰি উপস্থিত ছাত্ৰ ছাত্ৰীসকলক এই বৰেণ্য সাহিত্যিকগৰাকীৰ অমৰ সাহিত্যৰাজি অধ্যয়ন কৰিবলৈ আহ্বান জনায় সভাত অসমীয়া সাহিত্যৰ কাণ্ডাৰী মহিম বৰাৰ আত্মাৰ চিৰশান্তি কামনাৰে 1 মিনিট সময় ভগৱানৰ ওচৰত মৌন প্ৰাৰ্থনা কৰে আৰু শোকসন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰে
পরবর্তী বাতরি অসমত বসবাস করা গুর্খা লোকসকলক রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়াত থলুয়া অসমীয় মর্যাদা প্রদানত পক্ষপাতিত্ব করা অভিযোগ উত্থাপন হয়েছে। ইয়ার প্রতিবাদত গুর্খা স্বায়ত্তশাসন পরিষদ দাবী সমিতিয়ে জোনাইর দিসপুরলৈ উলিয়ায় এক পদযাত্রার কার্যসূচী। অসমত বসবাস করা গুর্খা লোকসকলক রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণ প্রক্রিয়াত থলুয়া অসমীয় মর্যাদা প্রদানত পক্ষপাতিত্ব করার অভিযোগ উত্থাপিত হয়েছে। ইয়ার প্রতিবাদত গুর্খা স্বায়ত্তশাসন পরিষদ দাবী সমিতিয়ে জোনাইর দিসপুরলৈ এক পদযাত্রা উলিয়ায়। অহিংসা, শান্তিপূর্ণ আর গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসাবে ধেমাজি জেলার জোনাই মুরকং সেলেকর সচিবালয় উলিওয়া হয় এই পদযাত্রা। গুর্খা স্বায়ত্তশাসন পরিষদ দাবী সমিতির অধ্যক্ষ হরক বাহাদুর ছেত্রীর নেতৃত্বত উলিওয়া এই মারাথান পদযাত্রা বুধবার আমলিঘাটত উপস্থিত হয়। ইয়ার পিছতে বৃহস্পতিবার পয়া এই মারাথান পদযাত্রা জাগিরোদ পার হয়ে সচিবালয় অভিমুখে রওনা হয়। যেটো NRC আপডেট প্রসেসটো চলি আছে, এই আপডেট প্রসেসর যোগেদি গুর্খাসকলক আকো বাংলাদেশীর নিচিনাকে বিদেশীর ট্রিটমেন্টও করা দেখা গেছে। মানে অসম চুক্তিটা বাংলাদেশী বিতরণ করার কথাই আছে, এটা গুর্খাসকলকো বাংলাদেশলৈ পঠাব বিচাৰিছে সরকারে। গতি এই কথাটো আমি মানে প্রতিবাদ করছো যে আমি তো বাংলাদেশী নয় যে বাংলাদেশ যাবলৈ, আমি তো অসমৰ অসমীয়া। পরবর্তী বাতরি, রাজ্যখনতে দিনক দিনে বিদ্যুতের মাচুল বৃদ্ধি আর লোডশেডিংয়ে গ্রাহকসকলক এক প্রকার অতিষ্ঠ করে আহিছে। বিদ্যুৎ বিভাগের এনে স্থিতির বিপরীতে একাংশ লোকে দিনে দুপুরিয়ে চুরি করেছে বিদ্যুৎ, দেখিও নেদেখা বিদ্যুৎ বিভাগে, চাওক আমার এই প্রতিবেদন। এয়া অসম শক্তি বিতরণ কোম্পানির বিদ্যুৎ পরিবাহী তার। শক্তি বিভাগে সাধারণতে যদরে গাঁওসমূহলৈ এই তার বিদ্যুৎ সরবরাহের কারণে ব্যবস্থা লয় তার ব্যতিক্রমে করে এই গাঁওখনলৈ বিদ্যুৎ যোগান ধরা পরিলক্ষিত হয়েছে। এয়া আজুরির ওসরের বিহিতা গাঁওয়ের মাজারে যা বিদ্যুৎ পরিবাহী তার। ভালদরে মন করক, কেনেক প্লাস্টিকর কভার লগাই পকায় পকায় এডাল করে গাঁওখনের ইমূরের সিমূরলৈ নিয়ার ব্যবস্থা করেছে। হঠাৎ এই অকুয়া পকুয়া তার দেখি বহুতেই ভাবিব এয়া বিদ্যুৎ বিভাগে করেছে কি, বহলাই নকলেও হব। বিদ্যুৎ বিভাগে বিদ্যুতের মাচুল বৃদ্ধি আর লোডশেডিংয়ে গ্রাহকক মাধুমার দিয়া বিদ্যুৎ বিভাগে চুরি বিদ্যুতের পরিত্রাণ বিচারি এই পন্থা অবলম্বন করবলে বাধ্য হয়েছে। পিছে বিদ্যুৎ বিভাগে কিমানলৈ করেছে এই ব্যবস্থা? ভালদরে মন করক, একেখন গাঁওতে এটা মূরত এতিয়াও চলি আছে হাকুতি পদ্ধতি। এঘর দুঘর নহয়, গাঁওখনের বহু লোকর ঘর চুরি বিদ্যুতের পোহরের বাবে নোহা হয়েছে নিশার আন্ধার। পরিণতিত বৃহৎ পরিমাণের রাজ হেরুবলগা হয়েছে বিদ্যুৎ বিভাগে। যময়ত বিদ্যুতের নিয়মিয়া গ্রাহকে দুই তিন মাহর বিদ্যুতের বিল পরিশোধ নকরিলে গ্রাহকক বিদ্যুৎ কর্তন করে, তেনে সময়তে আজুরির বিহিতা গাঁত চলি আছে বিদ্যুৎ চুরির এই ঘটনা। চুরি বিদ্যুতরে ঘর পোহরাই থাকা এই লোকসকলের উপর শীঘ্রে ব্যবস্থা গ্রহণ করবল সচেতন লোকে দাবি জানাইছে। এতিয়া চাওঁ সংক্ষিপ্ত রূপত কেইটামান খবর। যা দেওবারে জাগিরোদত আয়োজিত হয়ে যায় তিওয়া ছাত্র ছাত্রীর বিশেষ উদগনিমূলক এক সম্বর্ধনা অনুষ্ঠান। তিওয়া জনজাতি মহিলাসকলের সবলীকরণের উদ্দেশ্যে নকৈ আত্মপ্রকাশ পয়া বৃহত্তর জাগিরোদ তিওয়া মহিলা কল্যাণ সমিতির উদ্যোগত আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠান। 2016 বর্ষর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ জাগিরোদ অঞ্চলের তিওয়া ছাত্র ছাত্রীসকলক প্রেরণা যোগার উদ্দেশ্যে আগবহা হয় এই সন্মান। মার্কাংকুচি তিওয়া কৃষ্টিভবনত অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করে সভানেত্রী অঞ্জুমণি বরদলৈয়ে। বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠান উপস্থিত থাকে জাগিরোদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভবেন চন্দ্র নেওগ, জাগিরোদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হরমোহন কলিতা, অধ্যাপক খগেন শর্মা, তিওয়া লোকনৃত্যগুরু নাদিরাম দেউরী, নারায়ণ কুমার রাদুকাকুটি, প্রবীণ ডেকাকে ধরে বহু বিশিষ্ট ব্যক্তি। তিওয়া ছাত্র ছাত্রীসকলক অনুপ্রাণিত করার উদ্দেশ্যে ভাষণ আগবহায় বিশিষ্ট ব্যক্তিসকলে। জাগি ভকতগাঁও সমবায় সমিতি পুনর গঠনের উদ্দেশ্যে যা দেওবারে জাগি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়। মুঠ 15 সদস্যরে গঠন হবলগিয়া সমবায় সমিতি এইবারের নির্বাচনত শাসকীয় বিজেপি দলের মুঠ 8, অগপর দুজন আর কংগ্রেসের 5 সদস্য নির্বাচিত হয়। নির্বাচনত সংখ্যাগরিষ্ঠতা লাভ করা বিজেপিয়েই সমবায় সমিতি গঠন করার পূর্ণ সম্ভাবনা আছে।
সেইদিনা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পিছতে সমবায়খনের অংশীদার সকলের উপস্থিতিত এখন সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। নির্বাচনত মরিগাঁও জেলার খাদ্য আর অসামরিক যোগান বিভাগের সংশ্লিষ্ট বিষয়াসকলও উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বর সমিতিখনের বিরুদ্ধে উত্থাপিত কেতবোর দুর্নীতি অনিয়মের বাবেই আধাতে ভঙ্গ করে দিয়া হয়েছিল পূর্বর সমিতিখন। সদৌ নখোলা ক্রিয়াসন্থার উদ্যোগত নখোলা খেলপথারত যা 10 জুলাইয়ের অনুষ্ঠিত হয়ে অহা সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি প্রদত্ত গুভা দেউরজা নগাঁও চলন্ত ট্রফি ফুটবল প্রতিযোগিতাখনের বুধবার সামরণি পড়ে। উক্ত ফুটবল প্রতিযোগিতাখনের চূড়ান্ত খেলখন অনুষ্ঠিত হয় মার্কাংকুচি যুব সংঘ আর নখোলা ফুটবল একাদশের মাজত। চূড়ান্ত খেলখন গোলশূন্যভাবে সমাপ্ত হয় যদিও পাছত টাইব্রেকার পদ্ধতির জড়িয়ে মীমাংসা করা হয়। সেই অনুসরি চূড়ান্ত খেলখনত মার্কাংকুচি যুবক সংঘই নখোলা ফুটবল একাদশক 3-1 গোলের ব্যবধানত পরাস্ত করে বিজয়ী সন্মান অর্জন করে। সহস্রাধিক দর্শকের উপস্থিতিত অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ খেলখনত বিজয়ী দলক বঁটা প্রদান করে জাগিরোডর জ্যেষ্ঠ নাগরিক মুনীন বরঠাকুরে আর বিজিত দলক বঁটা প্রদান করে সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সচিব বিমান শর্মায়। সীতাজখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি গোভা দেউরা চলন্ত ট্রফির 2016 বর্ষর এই খেলখনে আমি আরম্ভ করেছিল জুলাই মাহর 10 তারিখে আর শেষ করেছো আমি আগস্ট মাহর 10 তারিখে। 0-0 অমীমাংসিত হয়ে থাকার কারণে আমি টাইব্রেকার জড়িয়ে খেলখন মীমাংসা করেছো আর মার্কাংকুচি ইউথ ক্লাবে 1-1 বিজয় সাব্যস্ত লাভ করেছে। মুঠ 14টা ফুটবল দলে অংশগ্রহণ করা প্রতিযোগিতামূলক খেলখনত শ্রেষ্ঠ খেলোয়ের সম্মান লাভ করে মার্কাংকুচি যুব সংঘর রবার্ট দেউরিয়ে, শ্রেষ্ঠ গোলকিপারের সম্মান লাভ করে চিকু দেউরিয়ে আর শ্রেষ্ঠ গোলদাতার সম্মান লাভ করে নখোলার মিন্টু বরদলৈয়ে। আজি এই সংবাদ পরিক্রমা ইমানতে সামৰিছো। জাগিৰোড, মৰিগাঁও আৰু ইয়াৰ কাষৰীয়া বিভিন্ন অঞ্চলৰ বাতৰিৰ বাবে আপোনালোকে চাবলৈ নাপাহৰিব আপোনালোকৰ প্ৰিয় অনুষ্ঠান জেএছচিৰ সংবাদ পৰিক্ৰমা। প্ৰতি বুধবাৰে সন্ধিয়া আৰু বৃহস্পতিবাৰে পুৱা আপোনালোকৰ প্ৰিয় চেনেল জেএছচিত বাতৰিৰ বাবে লগ অন কৰিব পাৰে www.jssc.news.com। নমস্কাৰ।